2 কোটি, আমরা আর 2 কোটি, মাধবপুরের মোট কত কোটি? 4 কোটি। আর আমি নিজে যে এমপি হিসাবে, ব্যারিস্টার হিসাবে হাইকোর্ট ইনকাম করি না, আমি কথা দিছি যে আমার ইটি হয় নিমু, আমার যে নিজের রুজি ইটু আইন নিমু। যেমন এই 3 মাসে আমি 37 লাখ টাকা খরচ করছি ওই খোয়াই নদীর এটা পরিষ্কার করতে গিয়া, ওই এ আমারে 5 লাখ দিছে, ওই আমরা জাবানি মালিক ভাই আরও 2-2.5 লাখ টাকা দিছে, এইভাবে যার যার কাছ থেকে পারতাছি। আর আমার নিজের টা যেমন গত সপ্তাহে 8 লাখ টাকা রুজি করছি আমি, আগে মানছি আমারে 1 লাখ দিত, খালি ব্যারিস্টার আসলাম উকাই এমপি তো 2 লাখ দেয়, হয় না বা এমপি মানুষ ব্যারিস্টার মানুষ কম দেওয়া যায়নি কোনো। আর আমিও মনে মনে হই টাকাটা দিলাও তাতে যেতাম গে সোনার ঘাট, খান সরকারে যেটা দেয় তাতে তো ফুসাইতারি না, আমার কোনো খালি এমপি বানাইছেন সরকারের টাকা এনে দিবার লাগে নি। এখন আমার শৈলের উপর তো আপনার হক আছে, খালি আমার টাকার উপরে না, আমি বিশ্বাস করি যারা আপনারা ভোট দিছেন আমার সামনার উপরেও আপনার হক আছে। আমি তো সব কিছুর লেগে প্রস্তুত, আমার উত্তরে বড় কর্ম আমি ফুটবল মাঠ দিয়া, আমি ইন্টারনেট বেস সোসাইটি করে তুলবো, আমি আইসিটি মিনিস্টারের সাথে কথা হইতেছে, তাই না আমার কইছেন ইউনিয়নে কম্পিউটার ল্যাপটপ দিয়ে আপনারা বাচ্চাদের চাকরির ব্যবস্থা করবো।